মোচা আনলে হলো না, মোচাটাকে বেছে বেছে রান্না করাটাই হচ্ছে সমস্যা। কত মোচা দেখো, পয়সা দিয়ে জিনিস কিনছি, খোসাগুলো ধরে ধরে ফেলে দিয়েছি। এটা দিয়ে নাকি বড়া হয়, কিন্তু কি করে বড়া হয়, আমার না ভেতরে কাঁচা কাঁচা গন্ধ লাগে, আমি সেই খাবারগুলো না খাই না। আমি একটু সুসিদ্ধ করে খেতে ভালোবাসি। কেন এটাকে এখন সিদ্ধ করতে হবে, তারপর একটু মিষ্টি, আমি না এর থেকে ভালোও কাটতে পারি না, দেখো অবস্থা। এবারে ভেতর থেকে টেনে টেনে বের করছি, মানে সবই ফেলে দিতে হবে, কিন্তু মোচা খেতে ভালো যায়। যদি ভালো করে রান্না করা যায় না, ঘি, গরম মশলা, আরও অনেকে চাল দিয়ে করে, কেউ বরাত ভেজে করে, দেখো যে যেভাবে। তারপর মোচা কি হয়, ধোকা হয়, মোচা ঘণ্ট হয়, মোচা বড়া হয়। কিন্তু বাবা আজকে এতদিকে যাবো না বাবা, আজকে আমি শুধু করব মোচার ঘণ্ট। হ্যাঁ, দেখবে আমি আমার রান্না করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, দেখেছো, ভেতর থেকে এই গুটলিটাকে ফেলে দিতে হয়। ও আমাকে বলছে মোচা কী করে কাটে মা, তাই ও বসে বসে আমার মোচা কাটা শিখছে। কেন এখন বাচ্চারা যদি এই বয়সে শিখে রাখে, তাহলে বড় হয়ে নিজেদের রান্না। আবার আমার হাতের দিকে তাকিয়েছো, এই দেখো এই কষ্টটা দেখো, বিরক্ত বোধ করছে। ই বাবা, আমার হাত নখ সব নষ্ট হয়ে যাবে, আমি বাবা মোচা কিনতে পারবো না। আমি, তুই মোচা খাবি কোথায়? বলে কি এখন রেস্টুরেন্টে মোচা ঘণ্ট পাওয়া যায়। আমি, কোথায়? বলছে আমাদের বাড়ির সামনে পাঁচফোড়ন আছে, দাদা বৌদির বিরিয়ানি আছে। আমি, তুই বসে বসে ওর নেট সার্চ করবে, কোথায় গেলে মোচার ঘণ্ট খাওয়া যাবে, শুনেছ? এখনকার মেয়েদের রান্না বান্নার কথা, ওরা রেস্টুরেন্টে ভালো মন্দ খাবে, কিন্তু বাড়িতে রান্না করে খাবে না, কেননা হাত নষ্ট হয়ে যাবে। এখন তো খুব শুনছি হাতে নখগুলির অবস্থা হয়েছে, আমি অবশ্য নখ বড় হলেই আমার মাথা গরম হয়ে যায়, এই মনে যে নখের মধ্যে দেখো মোচা এখনো পর্যন্ত ফেলতেই হচ্ছে, মোচা ফেলা শেষ হচ্ছে না। যত ভেতরে ঢুকছি তত কচি কচি জিনিস কিন্তু পাওয়া যাচ্ছে, এগুলো না কুচিয়ে খাওয়া যায়। এই খোসাগুলো যদি খাওয়া যায় তাহলে আমাদের মোচার পরিমাণও বেড়ে যাবে। আজকে এগুলো আমি ফেলবো না, আমার যা ফেলার ফেলে দিয়েছি। এইবার আমি কি করব, এগুলো কিন্তু কুচিয়ে ঝিরঝির ঝিরঝির করে মোচার সঙ্গে সিদ্ধ করব, কষ্টটা ফেলে দেবো। আমি তারপর রান্না করবো মশলাপাতি দিয়ে। তোমরা সঙ্গে থেকো।